আল্লাহ বলছেন মানে যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেওয়া হবে সেই হচ্ছে সফলকাম, যেটা সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আছে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই হচ্ছে সফলকাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তার মানে যাকে কোটিপতি বানানো হয়েছে, কোটি টাকার সম্পত্তি দেওয়া হয়েছে, এটা হচ্ছে মাতাউল গুরুর, ক্ষণিকের জন্যে। মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাও নয়, এটা আল্লাহর দয়াও নয়, আল্লাহ এটাকে দয়া বলে নাই, এটা জাস্ট আল্লাহর একটা ভাগ, আল্লাহর ইচ্ছা, যাকে যতটার মালিক করার করে দিয়েছে। কত কাফের আছে বিশাল রাষ্ট্রের মালিক কাফের, তো এটা আপনি বলবেন যে আল্লাহ দয়া করেছে ওর উপরে, না আল্লাহর দয়া নয় এগুলো। আল্লাহর যেটা রিজিক এটা হচ্ছে নিয়ম, যে আল্লাহ হচ্ছেন রাজ্জাক, আমরা সৃষ্টি, আমাদেরকে রিজিক দিতে হবে, যেন আল্লাহ রিজিক দিচ্ছে, এটা আল্লাহর দয়া নয়। দয়া কোনটা? আল্লাহর দয়াতে আমরা মুসলিম হয়েছি, এটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া হবে যখন আমরা মুসলিম হয়ে মরতে পারবো, মুত্তাকি হয়ে মরতে পারবো, এবং যখন জান্নাত পেয়ে যাবো, এটা হবে আল্লাহর দয়া, এটা হচ্ছে আল্লাহর রহমত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাই বলেছে, কেউ কোনো ব্যক্তির আমল দিয়ে জান্নাত পাবে না একমাত্র আল্লাহর রহমত ছাড়া। তো ওটা হচ্ছে দয়া, ওটা হচ্ছে রহমত। তো মূসা আলাইহিস সালামের এই কথাটাকে আমি কেন আপনার কাছে উল্লেখ করলাম, যে ইন্নাল আরদা লিল্লাহ, এই পুরো জমিনটা হচ্ছে আল্লাহর। যখন এই জমিনটা আল্লাহর, তাহলে আপনাকে জানতে হবে এই জমিনটাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে। আমরা কয়েকটা ই পাচ্ছি, দিক পাচ্ছি, যে এই উদ্দেশ্যগুলো নিয়ে আল্লাহ এই জমিনটাকে সৃষ্টি করেছে। একটা বৃহৎ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিন আমাদের প্রয়োজনে আল্লাহ সুবিন্যস্ত করে দিয়েছে জমিনকে। এই জমিন থেকে আমাদেরকে রিজিক দেওয়া হয়, এই জমিন আমাদেরকে নিয়ে বয়ে আছে, আমরা এর উপরে চলাফেরা করতেছি। এই জমিন আমাদের মুর্দাদেরকে গ্রহণ করবে, আমাদের মরে গেলে জমিনের বুকে আমাদেরকে দেয়া হয়, এবং এই জমিন থেকেই, এটা আমানত, আল্লাহ এটাকে আমানত বলেছে। কিয়ামতের মাঠে আল্লাহ জমিনকে বলবে, তুমি আমার আমানত রিটার্ন করো, তোমার কাছে যা রাখা হয়েছে গচ্ছিত সেটা আমার কাছে এখন পেশ করো। তখন জমিন তার বুকের ভিতরে যা কিছু আছে সব বের করে দেবে। এটা জিলজালের মধ্যে রয়েছে, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আদেশ করবে জমিনকে, আর জমিন সব কিছু বের করে দেবে। এটা সূরা জিলজালের মধ্যে আছে। তো এটা একটা উদ্দেশ্য যে জমিনকে সৃষ্টি করা হয়েছে, এর মাধ্যমে আমাদের রিজিক দেওয়া হয়, জমিন থেকে আমরা রিজিক পাচ্ছি। এই জমিনকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আমরা সেজদা যখন করি কোথায় করি? জমিনে করি। তার মানে এটা একটা আল্লাহর উপকরণ, ইবাদত করার একটা কৌশল, যে তোমরা জমিনে সেজদা করবে। সেজদা তো আমরা আল্লাহকে করি, কিন্তু সেজদা কখন রূপ পায়? যখন আমরা জমিনে মাথাটা ঠেকিয়ে দিই। তাহলে জমিনকে এই জন্য সৃষ্টি করা হয়েছে যে এই জমিনটা পুরাটাই হচ্ছে আল্লাহর, অতএব মাথা ঝুঁকবে আল্লাহর উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। তো এটা জমিনকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য। দ্বিতীয়ত, তৃতীয়ত যেটা আমি পাচ্ছি, জমিন হচ্ছে পরীক্ষা স্বরূপ সৃষ্টি করা হয়েছে। তার মানে এই জমিনে আমাদের মধ্যে অনেক ব্যক্তিরা আছে, এমন কিছু করে যেটা তার নাজাতের সবাব হবে, আর এমন কিছু করে যেটা অনেকের জন্য ধ্বংসের কারণ হবে। দেখেন, একই জমিন, এই জমিনের মধ্যে আমাদের মাঝে এত রকমের লোক, কেউ আছে নাজাতের কাজ করতেছে, আবার এই জমিনে কেউ আছে ধ্বংসের কাজ করতেছে, ফাসাদ। তো কিয়ামতের মাঠে আল্লাহ এই জমিনটাকে পরীক্ষা স্বরূপ দাঁড় করিয়ে দিবে, জমিন বলে দেবে কোথায় কে কি করেছে, কারণ আল্লাহ তাকে আদেশ করবে। ওটাও সূরা জিলজালের মধ্যে আছে, সেই দিন জমিন তার গহ্বর থেকে সব কিছু বের করে দেবে, এবং মানুষ বলবে মা আলাহা, এটার কি হয়েছে, জমিনের কি হলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও সব কিছু তার ইতিবৃত্তান্ত তার রবের কাছে পেশ করবে, সবার কাছে পেশ করবে। যদিও আমি ওই হাদিসটাকে কোট করতে চাচ্ছি না, তিরমিজিতে আছে, কিন্তু হাদিসটার মান হচ্ছে দুর্বল। ইবন ইবনে কাসির এই সূরা জিলজালের তাফসিরে এনেছেন যে এই জমিনে যে যেখানে সাজদা করেছে সে জায়গাগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে, কিন্তু এই হাদিসের মান আমি দুর্বল পাচ্ছি। হতে পারে, আল্লাহু আলম, মানে আমরা যে যেখানে সাজদা দিই এই জায়গাগুলো কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দেবে যে আল্লাহ এই জায়গা তো ও সালাত আদায় করেছিল। এই জন্য বলা হয় যে যে যত জায়গায় পারে ঘুরে ফিরে সালাত আদায় করতে, ফরজ যেখানে পড়বেন সেখানে না পড়ে সুন্নতটা একটু দূরে গিয়ে বা সরে গিয়ে পড়েন, যাতে করে এই জমিনটা, ভূখণ্ডটা আপনার সাক্ষী হয়ে দাঁড়ায়। তবে হাদিসটা দুর্বল, তিরমিজিতে যেটা কোট করা হয়েছে। কিন্তু অন্যান্য যে উদ্দেশ্যগুলো আমরা পাচ্ছি, যে হ্যাঁ, এই জমিনকে চাইলে আপনি আপনার নাজাতের সবাব বানাতে পারেন চাইলে, আর এটা যদি বাস্তব না হতো, সত্য না হতো, তাহলে আপনি দেখতে পাইতেন বহু মানুষ নিজের জমিন মসজিদ মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। যদি এটা দিয়ে নাজাত না হতো, তাহলে এই ইবাদত আল্লাহ নাজিল করতেন না,
তার মানে নিঃসন্দেহে কেউ যদি তার অংশ কেউ তার জমিন কোনো ভাইয়ের জন্য ছেড়ে দেয় দান করে দেয় তারপরে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেয় নিঃসন্দেহে এটা তার নাজাতের বড় একটা সবাব তা দেখেন জমিনটাকে আল্লাহ সৃষ্টি করেছে যাতে করে এর মাধ্যমে আমরা জান্নাত খরিদ করতে পারি এটা একটা সবাব জমিনটা হচ্ছে একটা সবাব কিন্তু এই জমিনকে কেন্দ্র করে মানুষ আবার ধ্বংস হবে একটা হাদিস একটা চমৎকার একটা হাদিস এক্সাম্পল স্বরূপ নিয়ে আসে উদাহরণ দিলে আসলে বুঝতে সহজ হয় আমাদের উচিত এই জমিনে এমন কাজ করা যেই কাজের মাধ্যমে আমরা নাজাত পাব আর এমন কাজ না করা যেই কাজ করলে আমরা ধ্বংস হব যেমন একটা হাদিস আপনারা সবাই জানেন আমরা অনেকবার শুনেছি সেই হাদিস ইমাম মুসলিম তার কিতাবুল মসজিদের মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার 1414 মানে 1414 নম্বর হাদিস মুসলিমে রয়েছে আবু হুরায়রা তার বর্ণনাকারী তিনি বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আহাব্বুল বিলাদ ইলাল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় বিলাদ মানে ভূখণ্ড শহর আরেকটা ভাষা হচ্ছে আহাব্বুল আরদি ইলাল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় জমিন আরেকটা শব্দ হচ্ছে আহাব্বুল বিকা আহাব্বুল বিকাই ইলাল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় ভূখণ্ড হচ্ছে ওটা যেই ভূখণ্ডের মধ্যে মসজিদ রয়েছে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা যেই ভূখণ্ডগুলোতে মসজিদ নির্মিত হয়েছে এই পৃথিবীতে ওই জায়গাটা আল্লাহর কাছে পছন্দনীয় অত্যধিক পছন্দনীয় আর কি আছে ও আবগাদু বিলাদ ইলাল্লাহ ও আবগাদু বিকায় ইলাল্লাহ ও আর আবগাদুল আরদি ইলাল্লাহ আসওয়াকুহা আর ওই জায়গাটা আল্লাহর কাছে সব থেকে বেশি অসন্তুষ্টির কারণ হয় যেই জায়গাতে বাজার তৈরি হয় তার মানে একটাই জমিন এখন এই জমিনটা আপনার এই পাশের বাড়ির জমিনটা খালি পড়ে আছে যে জমিনটা আমরা দেখে আসলাম এটা একটা খালি জমিন এটার কোনো মান নাই আল্লাহর কাছে কোনো মান নাই এটা আমাদের কারণে হয় এখন আল্লাহর পছন্দনীয় জায়গা হবে অথবা আমাদের কারণে আল্লাহর গজবের জায়গা হবে আল্লাহর জমিন কিন্তু আল্লাহর জমিন ফ্রেশ জমিন আপনি চাইলে এটার মধ্যে সেজদার জায়গা বানাতে পারেন এটার মধ্যে আপনি কবরস্থান বানাতে পারেন যেখানে আল্লাহর জিকির হবে না এটার মধ্যে চাইলে এমন কিছু বানাতে পারেন যেখানে জিকির করাই নিষেধ মানে বাথরুম বানাতে পারেন বাথরুমের আল্লাহর জিকির করা যায় জিকির করা যায় না মানে তিনটা ঘর দেখেন একটা ঘর বাথরুম বানাতে পারেন সেখানে আল্লাহর জিকিরই চলবে না হারাম যদি কবর বানান এটাও একটা ঘর সেখানে জিকির তো হারাম না কিন্তু সেখানে জিকির করার মতো কোনো লোক থাকে না মুর্দাকে জিকির করতে পারে পারে না আপনার ঘর যদি বানান সেখানে আপনি চাইলে জিকির হবে না হবে না তখন সম্মানিত না সম্মানিত নয় কিন্তু আপনি যদি মসজিদ বানান তাহলে সেখানে আল্লাহর জিকির হবে তাহলে একটা জায়গা একটা প্রতিষ্ঠানের বা একটা ইচ্ছা বা একটা কর্মের কারণে সেটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাচ্ছে আর কর্মের কারণে সেটা আল্লাহর কাছে ঘৃণিত বা অপছন্দনীয় হয়ে যাচ্ছে অথচ জমিন কিন্তু টুকরাটাই এখন এই টুকরাটা আমরা মানুষরা আল্লাহর পছন্দনীয় জায়গা বানাচ্ছি কেউ কেউ আবার আল্লাহর অসন্তুষ্টির জায়গা বানাচ্ছে কিসের ভিত্তিতে হয় যদি সেখানে মসজিদ হয় তাহলে আল্লাহ পছন্দনীয় জায়গা হয়ে যাবে সেই জায়গাটা আর যদি সেখানে বাজার হয় তাহলে আল্লাহর অপছন্দনীয় জায়গা হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা এই হাদিসকে যখন পড়ি আমরা শুধুমাত্র ফোকাস করি কিসেকে মসজিদকে যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা যে আল্লাহর কাছে মসজিদ হচ্ছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় জিনিস এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদকে ইন্ডিকেট করেন বরং ওই জায়গাকে উদ্দেশ্য করেছে যে জায়গাতে মসজিদ বানানো হবে আহাব্বুল আরদ মানে এই পৃথিবীর মধ্যে পুরো জমিনটাই আল্লাহর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনের মাঝে আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে ওই টুকরাটা যেই টুকরার মধ্যে মসজিদ বানানো হবে মসজিদ বানালে এই জমিনটা আল্লাহর কাছে বেশি মূল্যবান হয়ে যাবে আর যদি এই টুকরাটার মধ্যে আপনি বাজার বানান তাহলে এটা আল্লাহর কাছে সব থেকে বেশি অসন্তুষ্টির জায়গা হয়ে যাবে তাহলে আমাদের অবস্থাটা দেখেন আজকে আমরা বলি আমরা মুসলিম আমরা আল্লাহর সন্তুষ্টির কামনা করি আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটি কিন্তু এই পৃথিবীতে মসজিদের সংখ্যা বেশি না মার্কেটের সংখ্যা বেশি আপনি দেখতে পাবেন বরং মসজিদ যতগুলো জায়গাতে মসজিদ করা হয়েছে যত টাকা খরচ করে এগুলো যদি এক পাল্লায় রাখেন আর যত টাকা দিয়ে মার্কেট বানানো হয়েছে যত জায়গায় মার্কেট রয়েছে যদি এক পাল্লায় রাখেন এরকম দশটা মসজিদের পাল্লাও আপনি ট্যাকেল দিতে পারবেন না ওই বাজারের পাল্লাকে উঠাইতে পারবেন না ওটা ভারী ভারী থেকে যাবে
কারণ শুধু ইহুদি নাসারা বা কাফের মুশরিকরা বাজার বানায় না, আজকে মুসলিমরা প্রতিযোগিতা করে বাজার মার্কেট বানাচ্ছে। বাজার বলতে অনেকে হয়তো মাছের বাজার আর কাঁচা বাজার মনে করেন, মার্কেট বলতে হাইপার মার্কেটের দিকে চলে যাবে, যাতে এক কথায় আল্লাহর জিকির হয় না, সেখানে দুনিয়াবি সমস্ত কাজ হয়, এটা হচ্ছে বাজার। সেটা মাছের বাজার আর কাঁচা বাজার বলেন, আর সেটা আপনার স্টক লোডের বাজার বলেন, বা সেটা আপনি কি বলেন ওই যে জি শপিং মল তো আছে, আরেকটা জন্য কি হয় মেলা, কি মেলা জন্য জাতীয় মেলা যেগুলো বাণিজ্য মেলা বলেন, ওটাও বাজার। তাহলে আমরা মানুষরা আল্লাহ বলেছেন তুমি চুজ করো তুমি কোনটা করবে, এই জমিনটা আমি তোমার কাছে ছেড়ে দিলাম, এখন এই জমিনের কোন অংশটা তুমি আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাইবা তোমার ইচ্ছা, কোন জমিনের অংশটা তুমি আল্লাহর অসন্তুষ্টির কাজে লাগাইবা এটা তোমার ইচ্ছা। তার মানে এখন চাইলে তুমি ডিসাইড করো, এই জমিনটা আমি তোমার জন্য শস্য ক্ষেত করে দিয়েছি, কেউ চাইলে এই জমিন দিয়ে সে দুনিয়া কামাতে পারে, কেউ চাইলে এই জমিনের এক টুকরা এক বিঘত জমি দিয়ে সে জান্নাতে ঘর নিতে পারে। আল্লাহ অপশন দিয়ে দিয়েছে, এক টুকরা মানে আধা হাত বলা হয়েছে, আধা হাত জায়গায় কে আছে যেটা আমার জন্য ঘর বানাবে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করতেছি আমি তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। এই হাদিস আসবে, তো এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন 1114 নাম্বার হাদিস। মসজিদকে কেন আল্লাহ পছন্দ করে এর ব্যাখ্যায় যে কথাগুলো বলা হয়েছে, কারণ মসজিদ মানেই হলো ইবাদতের জায়গা, সেখানে আল্লাহর জিকির করা হবে, শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকা হবে, আল্লাহর গুণগান করা হবে, এছাড়া আর কোনো কিছু নাই, উদ্দেশ্য নাই, এটাই হচ্ছে মসজিদের মূল লক্ষ্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নূরের মধ্যে কথাগুলো উল্লেখ করেছেন, আল্লাহ বলছেন ফি বুয়ুতিন, এটা এমন একটা ঘর, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, যেই ঘর সম্পর্কে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে অনুমতি দিয়েছেন, যেই ঘরকে সুউচ্চ করা হোক, সমুন্নত করা হোক, মানে মর্যাদার সব থেকে বেশি মর্যাদা দেয়া হোক যেই ঘরকে, সেটা হচ্ছে মসজিদ। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ বলেছেন তোমরা সেই ঘরকে বেশি মূল্যায়ন করবে, মর্যাদা দেবে, এর অধিকার আল্লাহ তোমাদেরকে দিয়েছে। তার মানে সব থেকে বেশি মর্যাদাবান ঘর হইতে হবে আমাদের মসজিদ, যদিও সেটা বেড়ার হোক, যদিও সেটা সুনের হোক, টিনের হোক, যেটাই হোক, ওটা আমাদের কাছে সব থেকে বেশি মর্যাদার জায়গা হতে হবে। কেন আল্লাহ বলছেন ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুউই ওয়াল আসাল, কেননা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করা হবে, ইউসাব্বিহু লাহু তার জন্যে পবিত্রতা ঘোষণা করা হবে, কার জন্যে, আল্লাহর জন্যে, ফিহা তাতে, বিল গুদুউই ওয়াল আসাল সকাল এবং সন্ধ্যায়, মানে 24 ঘন্টাই যাতে ওই ঘরটার মধ্যে আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান করা হয় এমন একটা ঘর হবে, এই ঘরকে আমাদেরকে বলা হয়েছে তোমরা সেটাকে মূল্যায়ন করো, মর্যাদাবান করো। তার মানে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে একটা ঘরকে শুধু বেশি মান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মসজিদ। সেটা যত ছোট হোক, যত তুচ্ছ জিনিস দিয়ে গড়া হোক, কিন্তু যখন মসজিদের বাউন্ডারি লেগে যাবে যেটা মসজিদ, ওটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে বেশি দামি। কেন? কারণ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হয়, আল্লাহকে স্মরণ করার জন্য তৈরি করা হয়। আর বাজারকে কেন ঘৃণা করা হয় বা বাজারকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করে, কারণ বাজার কিন্তু আমাদের অপ্রয়োজনীয়ের জন্য নয়, প্রয়োজনের জন্যই বাজার থেকে আমরা, কেউ বিক্রি করতেছে, কেউ কিনতেছে, এখানে রিজিকের ব্যাপার সেপার আছে, কেউ যদি হালালভাবে বিজনেস করে সেটা আল্লাহ জায়েজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরেও বাজার ছিল, তো কেন তাহলে আল্লাহর কাছে অপছন্দনীয় বেশি বলা হয়েছে? শুধুমাত্র একটা রিজনের কারণে, দুইটা যদি বলতে পারি, একটা হলো সেখানে সব থেকে বেশি পাপ হয়, জুলুম হয়, একজন আরেকজনকে ঠকায়, মিথ্যা বলে বাজারে। আর বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র দুনিয়াবি কাজ কারবার হয়, আখিরাতমুখী কোনো কাজ হয় না। সেই বাজারে যেহেতু আল্লাহকে স্মরণ করা হয় না, এই স্মরণ না করার কারণে এই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করে, যেখানে আল্লাহর স্মরণ হয় না, এতটাই শুধু এই বাজারের ত্রুটি। এবার ভাবেন তো, যদি আপনি বাজার করলেন যেখানে মানুষজন মাছ কিনতে আসবে, তরকারি কিনতে আসবে, কাপড় চোপড় বিক্রি করতে আসবে, কিনতে আসবে, কিন্তু সেটা আল্লাহর কাছে যদি অপছন্দনীয় জায়গা হয়, কেন? শুধুমাত্র আপনি জিকির করছেন না সেখানে, তাহলে যেই জায়গাতে জুয়ার আড্ডাখানা হয়, নেশার ক্লাব হয়, সেই জায়গা সম্পর্কে আপনার কি ধারণা হবে? ওটা তো একটা জমিনেই তৈরি, আল্লাহর জমিনেই তৈরি যারা এটা করলো। একটা বাজার বানিয়েছে, সেটাকে আল্লাহ বলছে এটা আমার ঘৃণার পাত্র বা আমার অপছন্দনীয় জায়গা তুমি বানাইলা। আর যেই ব্যক্তি জুয়ার ক্লাব বানালো, নেশার ক্লাব বানালো, এ কি করলো তাহলে? কতটা ঘৃণার পাত্র সে আল্লাহর কাছে হয়েছে। আর
যেই জায়গাতে গায়রুল্লাহর ইবাদত হয়, শিরিক হয়, মাজার তৈরি হয়েছে যেখানে সেজদা হয় গায়রুল্লাহর নামে, সেখানে পুতুল পূজা হয়, সেই জায়গার সম্পর্কে আপনার কি অভিমত হতে পারে? আল্লাহ সেই জায়গাটাকে কতটা ঘৃণা করে? যদিও জমিনটা আল্লাহর, কিন্তু যারা আল্লাহর ইবাদতের জায়গায় গায়রুল্লাহর ইবাদতের আস্তানা বানালো, মাজার হোক, কবর কেন্দ্রিক সেজদা যেখানে করা হয়, অথবা গায়রুল্লাহর জন্য যেখানে ইবাদত করা হয়, যশ্নে জুলুস করা হয়, রং ঢং করে গান বাজনা হয়, সেই জায়গাগুলো আল্লাহর কাছে কতটা জঘন্য হতে পারে, বা যারা এটা করে তাদের রেজাল্টটা কী হবে পরকালে? তার মানে এই জমিনে তারা ফেতনায় পড়ে গেছে, তারা এমন কাজ করতেছে যে এটা তাকে ধ্বংস করে দেবে, তাকে নাজাত এনে দিতে পারবে না, ধ্বংস করে দেবে। আর নাজাতের একটা কারণ, একটা জায়গা হচ্ছে শুধুমাত্র মসজিদ। যদি মানুষ মসজিদ বানায় তাহলে সে একটা নাজাতের রাস্তা করে নিল, নাজাতের রাস্তা করে নিল। একটা কি এমন নাজাতের রাস্তা? ওই হাদিসও আমরা জানি যে যেই ব্যক্তি মসজিদ বানালো আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে, তাই না? আমরা দুই ব্যক্তিকে যদি এখন কম্পেয়ার করে আপনাকে বুঝাই, বিচক্ষণ কে? আমরা তো কথা বলি, অনেক কথা বলি, কোরআন হাদিস দিয়ে বলি, আবার দুনিয়াও আমরা অনেকে অনেক বুঝি। বিচক্ষণ কোন ব্যক্তি? যেই ব্যক্তির কাছে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে শুধু মসজিদ বানালো, বিভিন্ন মসজিদে কল্যাণকর কাজে সে অংশ নিল, তার কোনো বেনিফিট নাই। একটা মসজিদ বানিয়ে তার এক টাকা ঘরে আসবে না, এক টাকাও আসবে না। আরেক ব্যক্তি, সে জানে যে আমার 50,000 টাকা যদি আমি এখন কোনো একটা মার্কেটে শেয়ার কিনি বা একটা মার্কেটে দোকান করি, তার মাসে অন্তত ভাড়া আমার 5,000 টাকা আসবে, আর ভালো পজিশনের জায়গা হলে 10,000 টাকা ভাড়া আসবে। বিচক্ষণ কে? কোনো ব্যক্তির কাছে 50,000 টাকা আছে, 1,00,000 টাকা আছে, তা দিয়ে 50,000 টাকা দিয়ে সেটা মার্কেটে দোকান কিনলো, আরেক ব্যক্তি 50,000 টাকা দিয়ে মসজিদ বানালো, এই দুই ব্যক্তির মধ্যে বিচক্ষণ কে? বাস্তবিক অন্তরকে সামনে রেখে বলেন, বাস্তবিক তো বিচক্ষণ ওই ব্যক্তি যেই ব্যক্তি 50,000 টাকা দিয়ে একটা দোকান বানিয়েছে। কেন? কারণ মাসের 10,000 টাকা আসবে, সে বিচক্ষণ। কিন্তু যে একটু আগেই বলেছি, কোরআন হাদিসের ভাষাগুলো আমরা মূল্যায়ন করতে জানি না। ঠিক আছে, আপনি 50,000 টাকা ইনভেস্ট করে 10,000 টাকা কামালেন, আপনি অনেকে যাদের কোটি কোটি টাকা ইনভেস্ট করে হাইপার মার্কেট বানায়, তা না কি পায়? এ 1,00,000 টাকা ইনকাম করে। কিন্তু আল্লাহ ছোট্ট একটা কথা বলেছে, এটা যদি আমরা আসলে মূল্যায়ন করতে পারতাম তাহলে আমাদের চরিত্র এমন হতো না। কি আছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ নববী থাকার পরেও আরেকটা মসজিদ বানানোর ইচ্ছা করলেন, তখন উপস্থিত সাহাবীরা এবং তাবেইরা তারা এটাকে অপছন্দ করলো যে মসজিদ নববী থাকতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেন আবার মসজিদ বানানোর প্রয়োজন হলো। তখন তিনি এই হাদিসটা বলেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইন্নাকুম আকসারতুম, তোমরাই অধিকাংশ এই ধরনের কথাবার্তাগুলো বলতেছিলে। তখন তিনি বলেছিলেন, ও ইন্নী সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, মান বানা মসজিদান লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে, মসজিদ বানাবে, বানাল্লাহু মিসলাহু ফিল জান্নাহ, তার আল্লাহ অভিকল তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। জান্নাতের ঘর আর দুনিয়ায় 50,000 টাকায় 10,000 টাকা ইনকাম করা, কি ডিফারেন্স আপনি বলেন তো দেখি, পার্থক্যটা কি? পার্থক্যটা একটু পরে বলবো। আরেকটা চমৎকার দোয়া আছে, যে দোয়াটা আপনারা মসজিদে ঢোকার ক্ষেত্রে বলেন, তখন আমি বলবো যে পার্থক্যটা কোন জায়গায়। তো এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যে যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, মসজিদ বানানোর অংশ নেবে, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর দেবে। এখন জরুরি নয় প্রত্যেকে একাই একটা মসজিদ বানাতে হবে, জরুরি নয়, কারণ এমন হাদিস আমরা পাচ্ছি, যেই ব্যক্তি মসজিদের অংশ নেবে সেই তার মসজিদটা যদি একটা পাখির খাঁচার মতো হয়, ছোট হয়, তাহলে তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দেবে। তাহলে পাখির খাঁচা তো এতটুকু ছোট হয়, আর একটা মানুষের জায়গায় দাঁড়াতে আরো বেশি কয় ফিট, অন্তত পক্ষে এক ফিট বাই দুই ফিট জায়গা লাগে, স্কোয়ার 3 ফিট জায়গা লাগবে, চার স্কোয়ার ফিট লাগবে। তাহলে আপনার টাকায় যেখানে একটা খাঁচা পাখির খাঁচার সমান মসজিদের কথা বলা হয়েছে, তার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে একটা ঘর দেবে। অনেকে এটাকে একেবারে হালকা জিনিস মনে করে, কিন্তু আমি একটা জিনিস যখনই আমার মনে পড়ে আমার খুব আশ্চর্য লাগে, আপনারা এভাবে ভাবেন কিনা আমি জানি না, আমাদের উচ্চতা কত? 5 ফিট 6 ফিট আমরা 6 ফিট, মানে 3.5 হাত, 6 ফিট। 6 ফিটের জন্য ঘর লাগে উচ্চতা কত? 10 ফিট, তাই না? প্রত্যেকটা ফ্লোর তো 10 ফিট উচ্চতা। আদম আলাইহিস সালাম ছিলেন নাকি 60 হাত,
কয় হাত 60 হাত মানুষের জন্য যদি ঘর বানাতে হয় তার উচ্চতাটা কতটুকু লাগবে 60 হাত তো আর 1 ফিট না 60 হাত মানে 90 ফিট তার জন্য 150 ফিটের ঘর দরকার তাই না 150 ফিট উঁচু ঘর দরকার আর দুনিয়াতে সর্বোচ্চ বিল্ডিং কত 2000 ফিট তার মানে কয়তলা হবে 10 তলা মানে 150 ফিটের 10 তলা না 150 ফিটের 10 তলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে বানাবে আমরা প্রত্যেককে হব 90 ফিট 90 ফিট উঁচু আর আপনার আমার জন্য যে ঘর বানাবে আল্লাহ সেটা 150 ফিট যদি উঁচা হয় আর সেই ঘরগুলোর ব্লকগুলো হবে স্বর্ণের ব্লকগুলো হবে স্বর্ণের আর কিন্তু আমাদের কাছে এগুলোর মূল্যায়ন হচ্ছে না আরে আদম আলাইহিস সালামের মতো যদি 60 হাত এই জমিনে আজকে আমাদেরকে রেখে দিত আমাদের সবার টাকা যত আছে সব খরচ শেষ হয়ে যেত শুধু একটা চৌকি বানানোর ক্ষেত্রে 60 হাত মানুষের একটা চৌকি কত টাকা লাগবে বলেন আপনার এই সেগুন কাঠের যেই কাঠ আপনারা ফার্নিচার বানান একটা একটা আলমারির দাম বিলে লাখ টাকা একটা মিডিয়াম যদি হয় 30,000 50,000 টাকা আর 60 হাত মানুষের যদি খাট বানাইতে হয় সুবহানাল্লাহ আপনার টাকা পকেটে যা সব ফুতুর হয়ে যাবে আল্লাহর কত বড় এহসান যে আল্লাহ একটা মেজর করার জন্য আমাদেরকে পিঁপড়ার মতো ছোট বানায় নাই আবার আদম আলাইহিস সালামের মতো 60 হাত রেখে দেয় নাই একটা মেজর দান করেছে যাতে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে চলতে পারি সুবহানাল্লাহ আল্লাহ বলছেন বান্দা আমি তোকে জান্নাতে 60 হাত করে দেব যাতে তুই নিয়ামত ভোগ করতে পারোস তাহলে 60 হাত মানুষের ঘরগুলো আমরা বানাবো না এটা আমাদের সাধ্যের বাইরে এজন্য আল্লাহ বলছেন বান্দা প্রত্যেকের ঘরগুলো আমি আল্লাহর জন্য বানিয়ে দেব সুবহানাল্লাহ